প্রাচীন গ্রিক পুরাণের কাহিনীতে একটি বিখ্যাত চরিত্র হল প্যান্ডোরা। প্যান্ডোরা কথাটির অর্থ সকল উপহার। প্রাচীন গ্রিক কাহিনী অনুসারে তিনি ছিলেন প্রথম মানব কন্যা, অর্থাৎ প্রথম নারী। প্রাচীন গ্রিক পণ্ডিত হোমারের সমসাময়িক কবি হেসিয়ড তার কাব্যে প্রথম প্যান্ডোরার কথা উল্লেখ করেন। তার লেখা থিওগনি কবিতায় জানা যায় তার জন্মের কাহিনী, যদিও সেখানে তার কোনো নাম উল্লেখ নেই। হেসিয়ডের লেখা ওয়ার্কস অ্যান্ড ডেইজ কবিতায় আরও সুন্দরভাবে প্যান্ডোরার কাহিনী বর্ণিত করা হয়েছে। এই কবিতাতেই প্রথম প্যান্ডোরা নামটি পাওয়া যায়। জিউসের নির্দেশে গ্রিক পুরাণের দেবশিল্পী হেফাস্টাস তাকে মাটি দিয়ে নির্মাণ করেছিলেন। প্যান্ডোরার জন্মের আগে পৃথিবীতে কোনো নারী ছিল না, ছিল শুধু পুরুষ। মানুষকে শাস্তি দিতে জিউস প্যান্ডোরাকে সৃষ্টি করেছিলেন, কিন্তু কেন? প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেব কাহিনী পৌরাণিক চ্যানেল। প্যান্ডোরাকে নিয়ে এই বিখ্যাত কাহিনীটি জানতে অবশ্যই এই ভিডিওটি শেষ অবধি দেখুন, এবং সারা বিশ্বের এরকম নানা অজানা পৌরাণিক কাহিনী জানতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। মানুষকে কষ্ট দিতে তাদের থেকে আগুন ফিরিয়ে নিয়েছিলেন জিউস, কিন্তু দেবশিল্পী হেফাস্টাসের কারখানা থেকে আগুন চুরি করে তা মানুষকে ফিরিয়ে দেন প্রমেথিউস। এই অপমানের শাস্তি দিতে প্রমেথিউসকে ককেসাস পাহাড়ে বেঁধে রাখেন জিউস। জিউসের পোষা ঈগল রোজ তার কলিজা ছিঁড়ে খেত। এর আগের একটি ভিডিওতে প্রমেথিউসের কাহিনী আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করেছি। সেই কাহিনীর ভিডিও লিঙ্ক উপরের আই বাটনে দেওয়া রইল, সেই সঙ্গে সেই ভিডিও লিঙ্কটি নিচের ডেসক্রিপশনেও দেওয়া রইল। প্রমেথিউসকে শাস্তি দিয়েই রাগ কমল না জিউসের। মানুষকে চরম শিক্ষা দিতে চাইলেন তিনি। সুখ শান্তি আনন্দে ভরা মানুষের জীবন বিষাক্ত করতে তিনি হেফাস্টাসকে নির্দেশ দিলেন এক নারীর সৃষ্টি করতে। সেই আদেশ মতো হেফাস্টাস মাটি দিয়ে এক নারী অবয়ব নির্মাণ করলেন। দেবী এথেনা তার মধ্যে প্রাণ প্রদান করলেন। এছাড়াও দেবী এথেনা তাকে শেখালেন সেলাই এবং কাপড় বোনার কাজ। তিনি তাকে রূপালি পোশাক পরালেন। ঋতুর দেবী হোরাই তার গলায় মালা, মাথায় রূপোর মুকুট পরিয়ে দিলেন। সৌন্দর্যের দেবী অ্যাফ্রোদিতি তার মাথায় লম্বা চুলে ভরিয়ে দিলেন, সাথে দিলেন চরম নিষ্ঠুরতা। দেবী পারসুয়েশন এবং দেবী চ্যারিটি তাকে কণ্ঠহার সহ নানা অলঙ্কারে সজ্জিত করলেন। দেবতা হারমেস তাকে দিলেন ছলনা, কপটতাপূর্ণ চরিত্র এবং একটি লজ্জাহীন মন। মানুষের জীবন অতিষ্ঠ করতে সব অলিম্পিয়ান দেবতারা এক একজন একটি করে অভিশাপ সেই জারের ভিতর রাখল। মানুষের জন্য ছিল এটাই তাদের উপহার। তারপর দেবতা হারমেস সেই নারীর নামকরণ করলেন প্যান্ডোরা। এরপর জিউস সেই পাত্র সমেত প্যান্ডোরাকে উপহার স্বরূপ দান করলেন প্রমেথিউসের ভাই এপিম্যাথিউসকে। দেবতাদের থেকে কোনো উপহার নিতে বারণ করেছিল প্রমেথিউস, কিন্তু তার সেই নিষেধ অমান্য করে প্যান্ডোরাকে গ্রহণ করলেন এপিম্যাথিউস এবং তাকে বিবাহ করলেন। দেবতাদের চক্রান্ত মতো প্যান্ডোরা সেই মুখবন্ধ পাত্র উপহার স্বরূপ এপিম্যাথিউসকে দিলেন। কৌতূহল বশে সেই পাত্রের ঢাকনাটি খুলল এপিম্যাথিউস। সাথে সাথেই নানা দুঃখ, দুর্দশা, রোগ, অশান্তি, হিংসা, রাগ, ছলনা, কপটতা ইত্যাদি অভিশাপ ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ল মানব সমাজে। মানুষের এই ভয়ঙ্কর অবস্থা দেখে প্রমেথিউসের নিষেধ মনে পড়ল এপিম্যাথিউসের মনে। সাথে সাথেই সে পাত্রে ঢাকনা বন্ধ করল, কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছিল। সুখ শান্তি আনন্দময় মানুষের দেহে বিষাক্ত ধোঁয়ার মতো সেই অভিশাপ প্রবেশ করে গিয়েছিল।
কেবলমাত্র একটি বিষয়েই বন্দী রয়ে গেল সেই পাত্রে, সেটি হলো হোপ বা আশা। হাজারো দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে এই একটি জিনিসই মানুষকে বেঁচে থাকার লড়াইয়ে শক্তি দেওয়ার কাজ করতে লাগল। এই কাহিনীর আরেকটি ভার্সন হলো এই রকম যে দেবতারা মানুষের জন্য কোনো অভিশাপ নয়, বরং তাদের জন্য আশীর্বাদকেই প্যান্ডোরার কলসপাত্রের মধ্যে ভরে পাঠিয়েছিলেন মানুষের কাছে। প্যান্ডোরার সেই কলসের মধ্যে রাখা ছিল নিরাপত্তা, আনন্দ, সৌন্দর্য, ক্ষমা, স্বাধীনতা, সুখ, শান্তি এবং আশা। এপিম্যাথিউস যখন প্যান্ডোরার সেই কলসপাত্রের মুখটি খুলল, সঙ্গে সঙ্গেই এই সকল দেবতারা মুক্ত হয়ে ফিরে গিয়েছিলেন অলিম্পাস পর্বতে। যখন এপিম্যাথিউস সেই ঢাকাটিকে আবার বন্ধ করে দিল, তার ভিতরে রয়ে গেল শুধুমাত্র হোপ বা আশা। তাই পরবর্তীকালে মানুষের জীবনে সুখ শান্তি স্বাচ্ছন্দ্যের অভাব ঘটলেও একমাত্র হোপ বা আশাই তাদের বেঁচে থাকার রসদ যোগাতে লাগলো।